রান্না বান্না হবে আপি এখন রান্না বান্না সব কমপ্লিট, এখন দেখাতে যাবো না। কেন বলো তো, দেখাতে গেলেই ও উঠে যাবে, এখন আওয়াজ হবে। ওদিন আসতে কত বলছি তো শুয়ে থাক। আমি দেখো এখন কাপড় জামা পরিষ্কার করবো, পরে এসে কিচেনটা এখনো ভাত রান্না করতে হবে। আমাদের চালটা বানাতে হচ্ছে, দুদিন বলেছি তোমার দাদা মানে কাজটা বেশি ছিল, আমার টাইম পাচ্ছে এখন আনবে। তারপর আমি ভাতটা করার পর গ্যাসটা পরিষ্কার করবো। তার আগে দেখো বেড কভার গুলো পরিষ্কার কাচবো, আর জামা কাপড় ভিজিয়েই রেখেছি আধা, এগুলো আমাকে কেচে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, দেখতে থাকো। দেখো মধ্যে আমার জামাকাপড় ভিজাতে চলে এসেছি, গরম জল নিয়ে নিচ্ছি। জামাকাপড় ভিজিয়ে তো সকালেই রেখে দিয়েছি, ওরা বিছানার চাদরগুলো ভিজাবো বলে গরম জল নিয়ে নিচ্ছি, তোমাদের এটা দেখাচ্ছি। দেখো আর তিনটে বিছানার চাদর ভিজাবো, ওই জন্য এখন পাউডারটা দিয়ে দিচ্ছি। দেখো পাউডারটা দেওয়ার পরে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি, কারণ ওই পাউডারগুলো দোলা দোলা থাকলে কেমন এক জায়গায় বিছনার চাদরে লেগে যাবে না কিছুতে। আর দুটো দুটো বিছনার চাদর, একটা তো কালার উঠবে ওইটা পরে দেবো, আর এই বিছনার চাদরটা আগে একটু হালকা গরমে দিয়ে দেবো। আর একটা তো কটন না ওইটাও দিয়ে দেবো, ওইটা হালকা গরম জলে নিচ্ছে, বেশি গরম জল দিলে কালারগুলো উঠে যায় বিছনার চাদরগুলো। তোমরা দেখতে থাকো আমি কী করে ভিজিয়ে বিছনার চাদরগুলো কেচে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকো। এইটা হলো কটন না, তবু হালকা গরম জলে দিলে তাড়াতাড়ি কাজটা সুবিধা পাবে। ওই লাল কভারটাও কালার উঠবে, আর ওই লাল বিছানার চাদরটাও, আর ওই জন্য আমি আলাদা করে ভিজাবো। এবার দেখো সব আগে যে জামা প্যান্টগুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম, রেগুলার যে ইউজ করা জামা প্যান্টগুলো সেগুলো কেটে নিচ্ছে। তোমার ছেলের প্যান্টগুলো কাটতে শুরু করে দিয়েছে, সাদা প্যান্ট তো রোজের তো রোজে কাটে, তবু আমি সাপ দিয়ে ভিজিয়ে সাবান দিয়ে ঠিক করিনি, যেটুকু আমার সমস্যা সেটুকু আমি কাজ মানে পরিষ্কার করে কাজ করার চেষ্টা করি। আর প্রতিদিন আমি আমার কালকে ছটা গামছা ভিজিয়েছিলাম, তিনটে চারটে করে গামছা রোজ, চার চারজন মানুষ আছে আমার দাদা, আমার একটা এক্সট্রা লাগে, এমনি একটা এক্সট্রা লিখতে পাঁচ ছটা গামছা রোজে কাজটা। আর দেখো আমি শাখা পরে নিয়েছি নতুন করে, দেখতে পাচ্ছ আজকে আমি বাঙালি বউ হয়ে গেছি, আমি শাখা পরি না, একটা শাখা নিয়ে এসেছি, তো যদি ভেঙে যায় আমি কোথায় পাবো, ওই জন্য শাখাটা যেদিন ইচ্ছা হয় সেদিন পরে নিই। কয়েকদিন আগে আমি মানে আমার শাখা কলা বাদানিটা পরেছিলাম, আজকে আমি চলো শাখা বাদানিটাই পরে নিই। দেখো আমার ছেলে জাঙ্গিয়াগুলো কত সুন্দর, মনে হয় প্যান্টের মতো তোমাদের, খুব সুন্দর সুন্দর জাঙ্গিয়া নিয়ে চলে আসা। জাঙ্গিয়াগুলো একটু একটু করে ব্রাশ করে নিই, ধুয়ে নিচ্ছি। চলো দেখতে থাকো আমি কী করে আমার কাজগুলো করি, চলো দেখতে থাকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, চলো দেখতে থাকো। দেখো বিছানার চাদরটা কাচতে চলে এসেছি, দেখতে হলো এই যে এইটা হলো মানে কি কটনও না কিছুই না, এই বিছানা চাদরটা নিয়ে কাচতে বালিশের কভারগুলো এত বড়, আর কলকাতা থেকে আমি বালিশ নিয়ে এসছি, ওই বালিশগুলো একদম এই কভারে সেটিং হয় না, এত বড় বড় বালিশ। চলো দেখতে থাকো আমার বালিশের কভারগুলো আমি কাচি, আর বিছানার চাদরটা চলো মিউজিক দিয়ে দেখো অনেকটা বক বক করে ফেলেছে, এখন একটা আওয়াজ আসছে বাইরের থেকে, চলো দেখতে থাকো।
দেখো আমি কিচেন কিচেন পরিষ্কার করে চলে এসেছি, পোছা লাগাতে পোছা লাগানোর পর ভিডিওটা এখনই শেষ করো। তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ, চলো দেখতে থাকো আর আমার পাশে থেকো। দেখো বেডরুম সব রুম পরিষ্কার হয়েছে, এখন হল ঘরটা পোছা লাগাতে চলে এসেছি। ঘরটা পোছা লাগাননি, হয়ে গেলে আমার কাজ কমপ্লিট, স্নান করবো।